অন্যদিকে যে খবরের দিকে নজর রাখবো, অগ্নিমিত্রার হয়ে প্রচারে রেল আধিকারিক খড়গপুরে, এই অভিযোগে সরব তৃণমূল। খড়গপুর স্টেশনের বাইরে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং পুলিশের সঙ্গেও কার্যত যে ধস্তাধস্তির ছবি, সেই ছবিও দেখতে পাচ্ছেন আপনারা। খড়গপুরে অগ্নিমিত্রার হয়ে প্রচারে রেল আধিকারিক, এই অভিযোগে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। অগ্নিমিত্রার হয়ে প্রচার করছেন দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার। খড়গপুর স্টেশনের বাইরে এই অভিযোগে বিক্ষোভ তৃণমূলের। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, খড়গপুর স্টেশনের বাইরে বিক্ষোভ তৃণমূলের, ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে পুলিশ, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। हमारे कर्मचारियों से हमारी रिस्पॉन्सिबिलिटी है कि हम इंटरेक्ट करें, उनको घर की देखभाल करें, उनको फैसिलिटीज़ दें, तो ये हमारी एक ड्यूटी है। उस बाउंड से हम कॉलोनी का इंस्पेक्शन करने आए हैं और ये बहुत ही गलत है कि बाहरी लोग तक तो आ करके और हमारे जो कार्यशैली में बाधा, हमारा जो कार्य कर रहे हैं उसमें बाधा पहुँचा रहे हैं, ये उचित नहीं। ये हम आज के रविवार छुट्टीर दिन, डीआरएम बिल्डिंग बंद, वर्कशॉप बंद, রেল মিনিস্টারের নির্দেশে বিজেপির হয়ে প্রচার করতে জিএম সাহেব এসেছে খড়গপুর শহর। সব থেকে আশ্চর্যের বিষয়, কেন জিএম হচ্ছেন, সাউথ ইস্টার্নের জিএম হচ্ছেন ভগবান, তাই ভারতবর্ষের মধ্যে যে দোকানদাররা দোকানদারি করে সারা বছর ধরে, জিএম এলেই কাপড় দিয়ে তাদের দোকান ডেকে দেওয়া। স্বাধীন দেশে দোকানদাররা দোকানদারি করতে পারবে না জিএমের ভিজিটের জন্য, তাই আমরা যে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল তা খুলে দিলাম। পরপর চারটি জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এক এক করে সমস্ত ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবার আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুরসুড়ায় বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের সমর্থনে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একে একে সভাস্থলের দিকে যেতে শুরু করেছেন কর্মী সমর্থক থেকে শুরু করে সেখানকার বাসিন্দার। আমাদের প্রতিনিধি সুখেন্দু সেখানে রয়েছে। সুখেন্দু, তোমার কাছ থেকেই জানতে চাইবো এই মুহূর্তে ঠিক কি ছবি রয়েছে। একেবারে ডুমকি, দেখো এই মুহূর্তে আমি রয়েছি পুরসুড়া, পুরসুড়ার বিডিও অফিস সংলগ্ন যে মাঠ, সেখানে হচ্ছে মোদীর জনসভা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। সেই মোদীর জনসভা যেখানে হবে সেই সভা মঞ্চ তৈরি করা হয়েছে অরূপ কান্তি, বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগরের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে সভা করবেন। এবং এই মুহূর্তে একটা হিন্ট দিয়ে নিই যে ঠিক সভাস্থলের পাশেই এখানে তৈরি করা, এখানে যে হেলিপ্যাড রয়েছে, এই হেলিপ্যাডেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার যে চপার, সেই চপার এখানে আসবে। এবং একেবারে এই মাঠ হচ্ছে একদম সভাস্থলের পাশেই। আমার ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরা দেখাচ্ছে, দেখো যে এই সভাস্থল থেকে এই পথ দিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে যাবেন এই সভাস্থলে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখার জন্য দেখো এই মুহূর্তে বহু মানুষ ভিড় করেছেন, তারা কিন্তু মোদীর আসার অপেক্ষায়, তারা কিন্তু প্রহর দিয়েছেন এবং তারা সবাই মোদীকে দেখার জন্য যে কি জন্য এখানে দাঁড়িয়ে আছে, কি জন্য দাঁড়িয়ে আছে, একটাই কথা দেখো যে হিন্ট পাওয়া যাচ্ছে এই পুরসুড়ার মাটিতে দাঁড়িয়ে রুমকি, যে প্রত্যেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখার জন্য। এবং আমি আমার ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরাকে আরো একবার দেখাবো, দেখো সকলেই অপেক্ষা করছেন এবং তারা অধীর আগ্রহ করছেন কিসের জন্য দাঁড়িয়ে আছে। রুঙ্গি, বুঝতেই পারছো প্রত্যেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখার জন্য অধীর আগ্রহে এই হেলিপ্যাড গ্রাউন্ডের বাইরে, যে নিরাপত্তার কারণে যে বহু দূরে রাখা হয়েছে, সেখানেই কিন্তু তারা অপেক্ষা করছেন কখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন। তার জন্য পুরসুড়া এবং আরামবাগের এখানকার মানুষজন অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই ছবিটা। এবং আরও একবার দেখাতে পারো ভিডিও জার্নালিস্ট রজনীকান্তকে, দেখো প্রত্যেকেই রয়েছে নদীতে এবং আরও এগিয়ে আসছে, যেমন তারা প্রত্যেকে এখনো মধ্যে ছাতা মাথায় দিয়ে, বৃষ্টি হয়েছে আমরা দেখেছি গতকাল এবং রোদ, এই মুহূর্তে রোদের তেজও রয়েছে, সেই রোদের তেজ থাকলেও কিন্তু তারা প্রত্যেকেই মোদীর জন্য এই মুহূর্তে অপেক্ষা করছেন এবং তারা বারবার একটাই কথা বলছেন, কার জন্য অপেক্ষা করছেন, মোদীর জন্য। কি শুনতে চান? অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখার পাশাপাশি তার বক্তব্য, তিনি কি বার্তা দেন সেদিকেও তাকিয়ে রয়েছেন, সেদিকেও তাকিয়ে রয়েছেন এখানকার মানুষজন। এবং এই হিনটাই এই মুহূর্তে পাওয়া যাচ্ছে পুরসুড়ার মাটি থেকে রুমকি। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সুখেন্দু, যেখানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন আরামবাগের মানুষজন এবং বিজেপির কর্মী সমর্থকেরা, মাথায় ছাতা নিয়ে তারা অপেক্ষা করছেন হেলিপ্যাড গ্রাউন্ডের বাইরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একবার দেখার জন্য, এই মুহূর্তে অপেক্ষায় রয়েছেন তারা।
এরই পাশাপাশি নজর রাখবো কোলাঘাটে, কারণ সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে রোড শো করছেন বিজেপি নেতা মিথুন চক্রবর্তী। মিথুনকে দেখতে কার্যত জনতার ভিড়। এই মুহূর্তে হুট খোলা গাড়িতে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে প্রচার করছেন মিথুন চক্রবর্তী। কর্মী সমর্থকরা যেমন রয়েছেন, ঠিক সেরকমই জনতার ভিড় উপচে পড়া। মিথুন চক্রবর্তীকে একবার দেখার জন্য বহু মানুষ ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন। এই মুহূর্তে চলছে স্লোগান, রোড শো করছেন মিথুন চক্রবর্তী। এরই পাশাপাশি নজর রাখবো ঘাটালের দিকে। বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি তার ভোট প্রচার এই মুহূর্তে টোটোয় চেপে কার্যত এলাকায় এলাকায় ঘুরে জনসংযোগ করছেন বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে টোটোয় চেপে ভোট প্রচারে হিরণ চট্টোপাধ্যায় এবং তাকে দেখতে উৎসাহী মানুষের ঢল, সেলফি তোলার হিড়িক। টোটোয় চেপে জনসংযোগ সাধছেন বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি। গতকাল গোষ্ঠীর মধ্যে ওনার সভাতে 25 জন ছিল আমি দেখলাম, আর আমার এখানে ঘাটালিতে হাজার হাজার মা বোনেরা বৃষ্টিতে ভিজে দাঁড়িয়েছিলেন। পার্থক্যটা ছিল, পার্থক্যটা আছে, পার্থক্যটা থাকবে। ভারতীয় জনতা পার্টির লড়াই দুর্নীতিদের বিরুদ্ধে, তৃণমূলের গুন্ডাদের বিরুদ্ধে, চোরেদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়ছে। 250 উপরে যে শহীদ হয়েছেন আমার ভারতীয় জনতা পার্টির ভাইয়েরা, তাদের আত্মার যেদিন শান্তি হবে সেদিনকে আমার এই লড়াই থামবে, তার আগে লড়াই থামবে না। অন্যদিকে ঘাটালের তৃণমূল প্রার্থী দুই হেভি ওয়েট তারকা প্রার্থী লড়াই, দেব তার প্রচারও আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে হিরণের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, টোটোয় চেপে ভোট প্রচার করছেন হিরণ এবং তারকা প্রার্থী তৃণমূলের প্রার্থী দেব, তিনিও ঘাটালে জনসংযোগে প্রচারে বেরিয়েছেন তিনি। সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন, ঘাটালে জনসংযোগ তৃণমূল প্রার্থী দেবকে দেখতে উৎসাহী মানুষের ভিড়, কার্যত তাকে পাখা দিয়ে হাওয়ার দেওয়া হচ্ছে। সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। পাশাপাশি দুটি ছবি ঘাটালের দুই তারকা প্রার্থী, একদিকে বিজেপির প্রার্থী হিরণ চ্যাটার্জি আর অন্যদিকে তৃণমূলের প্রার্থী দীপক অধিকারী এবং অভিনেতা দেব, তার প্রচার এই মুহূর্তে ঘাটালে ভোট প্রচারে দেবকে দেখতে উৎসাহী মানুষের ভিড়। মানুষের আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ যদি আমার মাথার উপরে থাকে তাহলে নির্বাচন শুধু নয়, আমার মনে জীবনে অনেক উন্নতি করতে পারবো। তো আমি আপনাদের আশীর্বাদ দিতে এসেছি, আশীর্বাদ করবেন তো। 25 মে নির্বাচন, যদি আপনাদের মনে হয় আপনাদের ভাইটি ঠিকঠাক কাজ করতে পেরেছে তাহলে আপনারা জানেন 25 মে কাকে ভোটটা দিতে হবে। ভোটটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, আমার মনে হয় আজকে দিনে জোর করে ভোট নেওয়ানো যায়। আমি এসেছি দেব বাংলা ছবি নায়ক বলে না না না, আপনাদের যদি মনে হয় যে দেব সত্যি ভালো, সৎভাবে কাজ করেছে তবে ভোটটা দেবেন। কিন্তু দেওয়ার আগে ভাববেন যে যে প্রার্থীগুলো আছে তাদের মধ্যে সবচেয়ে ভালো প্রার্থী কে, কে আপনাদেরকে নিয়ে ভেবেছে, কে আপনাদের কথা ভাবছে, তার ব্যবহার কেমন, তার কথাবার্তা কেমন, সে কি সত্যি ভালো রাখবে আমাদেরকে,